সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিন যাতে সকল আপডেট সবার প্রথমে দেখার জন্য। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এফএস প্রোডাকশন ইউটিউব চ্যানেল। তো আপনাদের আন্তরিকভাবে শুভেচ্ছা এফএস প্রোডাকশন ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আমি ধারণা করেছি যে একটি প্রফেশনাল ইউটিউবার হওয়ার জন্য যেগুলো আপনাদের প্রয়োজন, যে বিষয়গুলো আপনাদের জানার দরকার, সেগুলো একে একে টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, ফার্স্ট যে বিষয়টি হচ্ছে ইউটিউবের লোগো এবং আর্ট ফটো। তো লোগো আর আর্ট ফটো কিভাবে তৈরি করবেন একটি খুবই সুন্দর, এটা আকর্ষণীয়। তো এর জন্য আপনাদের একটি কাজ করতে হবে, পিকশার্ট অথবা যদি আপনি ফোন থেকে করতে চান তাহলে পিকশার্ট অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে, অথবা আপনি যদি কম্পিউটার থেকে করতে চান তাহলে আপনার অ্যাডোবি ফটোশপ সিসি লাস্ট ভার্সনটা হলেও হবে, সমস্যা নাই। তো বন্ধুরা, আমি মোবাইল থেকে আজকে দেখাবো আপনাদের কিভাবে একটি লোগো তৈরি করবেন আপনার ফোনের, খুবই সুন্দর। যেমন আপনারা হয়তো আমার চ্যানেলে দেখতে পারেন আমার লোগোটি সেট করা, ওটা সম্পূর্ণ আমি পিকশার্ট থেকে আমি তৈরি করেছি। তো বন্ধুরা, ফার্স্ট যে বিষয়টি হচ্ছে আমি যতগুলো টিউটোরিয়াল প্রয়োজন সেগুলোই দেব, চ্যানেল ক্রিয়েট করা থেকে শুরু করে নিয়ে চ্যানেল মানে ইনকাম পর্যন্ত এ টু জেড টিউটোরিয়াল আপনারা পাবেন। তো বন্ধুরা, ফার্স্ট যে বিষয়টি আজকে টপিকস সেটি হচ্ছে কিভাবে প্রোফাইল পিকচার, যেটা আপনার ফেসবুকে বা অথবা অন্যান্য জায়গায় প্রোফাইল পিকচার বলতে বলে থাকেন, আর ইউটিউবের ক্ষেত্রে এটাকে বলা হয় লোগো, ইউটিউব লোগো। তো ইউটিউব লোগো কীভাবে তৈরি করেন চলুন দেখানো যাক। তো ফার্স্ট আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন হয়তো পিকশার্ট। তো পিকশার্ট আমি ওপেন করছি, ওপেন করার পর প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর সাইডে দেখতে পাচ্ছেন ড্র নামে একটা অপশন রয়েছে, ড্রতে ক্লিক করবেন, ক্রিয়েটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সাইজ আছে, আপনি লোগো তৈরি করার জন্য এই সাইজটি সিলেক্ট করবেন, করে এখানে যে এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এসে গেছে। তো এখান থেকে আপনি যদি পিএনজি মানে হয়তো আপনারা বুঝতে পারছেন পিএনজি লোগো তৈরি করতে চান, তাহলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি ইউজ করে নিতে পারেন, অথবা আপনি যদি কোনো কালার দিতে চান তো দিতে পারেন। আমার পিএনজি লোগো তৈরি করাও আছে, তো আমি এখান থেকে কালার সিলেক্ট করব, যেটা আপনারা হয়তো আমার দেখতে পারেন আমার চ্যানেলে দেওয়া আছে, রেড কালার দেওয়া আছে। দিয়ে আমি রেড কালারটা দেওয়ার পরে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এডিট ইমেজ এনে ক্লিক করব। ক্লিক করার পরে কিছুক্ষণ টাইমিং নিবে, পিকশার্টে যখন আপনারা কাজ করবেন কাজটি খুব স্লোলি করবেন যাতে আপনার কাছে কোনো সমস্যা না হয়। তো এখানে বিষয়টি হচ্ছে আপনারা হয়তো অনেক সময় এখানে যখন সেট করেন দেখতে পারেন আপনার যে নামটি লিখেছেন সেই নামটি হয়তো আপনার চ্যানেলে যখন সেট করবেন এটা তখন নামটি সম্পূর্ণ ধরে না বা দেখা যায় না। তো এই প্রবলেমটি থেকে মুক্ত হওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন আছে, এই যে দেখতে পাচ্ছেন বর্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এটা এখান থেকে এমন করে দিবেন, এটা ফুল 100% করে দিবেন। দিয়ে এখান থেকে আপনি হোয়াইট নিলে হোয়াইট নিতে পারেন, হোয়াইট কালার করে দিতে পারেন, দিয়ে এটা ওকে করে নেবেন। তো এবার এটার মধ্যে যেটি যতটুকু আপনি এর মধ্যে কাজ করবেন এতটুকুই আপনার ইউটিউবে দেখানো যায়, এতটুকু গোল আকারে দেখায় ইউটিউবে, অথবা ফুল দেখায় হচ্ছে তারা কম্পিউটার অথবা অন্যান্য ট্যাব থেকে দেখবেন ভিডিও তারা ফুল দেখতে পারবেন, কিন্তু মোবাইলের ক্ষেত্রে এটা এত মাত্রায় দেখা যায়, যতটুকু আমাকে রেড কালার আছে অতটুকু দেখা যায়। তো এর মধ্যে আমি আমার আমার চ্যানেলের যে লোগোটা আছে লোগোটা এবং নামটা সেট করব। তো এখান থেকে আপনি এখানে অ্যাড ফটোতে ক্লিক করবেন, অ্যাড ফটোতে ক্লিক করে আপনি ফটোটি নিয়ে নেবেন, আমি ফটোটি নিয়ে নিচ্ছি। তো ফটোটি নিয়ে নিবেন, আমার অলরেডি আচ্ছা
তো দেখতে পাচ্ছেন আমার আমার যে চ্যানেলের প্রফেশনাল লোগোটি, এটা আমরা অ্যাড করব। তো বন্ধুরা, বিষয়টা হচ্ছে এমন লোগো কিভাবে তৈরি করবেন। তো এমন লোগো আপনারা তৈরি করতে পারেন আপনাদের ইচ্ছা মতন। তো আপনাদের যদি চান আমি আপনাদের দেখাই কিভাবে লোগোটি তৈরি করবেন, তো সেটার জন্য কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আপনারা যদি চান তাহলে আমি এমন লোগো তৈরি করে দেখাতে পারি। তো বন্ধুরা, এটি পারফেক্ট সেট করে দিবেন, আমি জাস্ট পারফেক্ট সেট করে দিচ্ছি। তো পারফেক্ট সেট করার পরে এখন নিচে আপনি টেক্সট দিবেন, আপনার স্যারের টেক্সট দিবেন। আমি আমার স্যারের টেক্সটটি দিচ্ছি, নামটি যেমন ধরেন এপিএস প্রোডাকশন দিয়ে ওকে করে দিবেন। তো ওকে করার পরে দেখেছেন এটা একটু লং আছে, এখানে একটি হালকা সাইজটি ছোট করে এখানে বাড়িয়ে দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পারেন কালার আছে, ফল্ট চাইলে চেঞ্জ করতে পারেন, আপনাদের সেটা ইচ্ছা। আমি এই ফল্টটি ব্যবহার করি। তো এখান থেকে এবার কালারে গিয়ে আপনি এখানে লাস্ট অপশনে গিয়ে অ্যাড ফটোতে ক্লিক করবেন। করে আমি আপনারা হয়তো দেখতে পারেন আমার লোগোটি কালার হচ্ছে, মানে টেক্সটের কালারটি হচ্ছে গোল্ডেন কালারের। তো গোল্ডেন কালারটি আমি ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এটা গোল্ডেন কালার হয়ে গেছে। তো এখান থেকে একটু মাত্রায় বাস। তো আপনারা বন্ধুরা দেখতে পারেন যে এখন যেমন লোগোটি দেখছেন এমনই আমার লোগোটি তৈরি করা, জাস্ট এমনই। তো বন্ধুরা, আপনারাও তৈরি করতে পারেন খুব সহজে আপনার চ্যানেলের লোগো, অথবা আপনারা যদি চান আমি আর্ট ফটো, আপনাদের চ্যানেলে যে আর্ট ফটো তৈরি করতে হয় সেটা কীভাবে তৈরি করবেন, সেটারও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য, ভালো থাকবেন।